ভাইরা সকলকে ইসলামী অভ্যর্থনে অভ্যর্থনা জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইরা পূর্বে আমরা জেনেছিলাম লাই এর শত সমীর ব্যাখ্যার প্রথমটি এখন আমরা জানব দ্বিতীয়টি দ্বিতীয়টি হল দৃঢ় বিশ্বাস তথা একশো পারসেন্ট খাঁটি বিশ্বাস যদি তাগতের কুফরির ব্যাপারে এক পারসেন্ট সন্দেহ করে অথবা দ্বিধাতন্তে থাকে তাহলে সে তাওহিদপন্থী নয় আর যে সকল এহুদি খ্রিস্টানদের কাছে মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে সে তাদের কুফির ব্যাপারে সন্দেহ করে তাহলেও সে তাহিদপন্থী নয় রাসুল্লাহ সালু আলহিম ওয়াসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সাল সত্যিকার কোনো মাহ নেই এবং নিশ্চয় আমি মোহাম্মদ আল্লাহর রাসুল যে কোনো বান্দা দ্বিধাহীন চিত্তে এ দুটি কালিমা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেই সেই জান্নাতে প্রবেশ করবে মুসলিম প্রিয় শ্রদ্ধে হোসেনের ভাইরা এই দ্বিতীয় শর্তটির ব্যাখ্যা আমাদেরকে খুবই ভালো করে মনে রাখা প্রয়োজন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে